নমস্কার সমাচার প্লাস বাংলা আপনাদের স্বাগত জানাই। এখন সময় হয়ে গিয়েছে স্পোর্টস প্লাসের। আমি স্নেহা এসে গিয়েছি খেলার দুনিয়ার বিশেষ সব খবর নিয়ে। রোহিত শর্মার নেতৃত্বে টি টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছে ভারত। এবার টেস্ট সিরিজ শুরু হওয়ার পালা। তবে দুই ম্যাচে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দেশের নেতৃত্ব দেবেন না ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। তার জায়গায় নেতৃত্ব দিতে দেখা যাবে ভারতের টেস্ট দলের সহ অধিনায়ক অজিঙ্ক্য রাহানেকে। তবে দ্বিতীয় টেস্ট ম্যাচে দেশের নেতৃত্ব দেবেন বিরাটই। টেস্ট সিরিজ শুরুর আগে জাতীয় দলের নির্বাচকদের দল নির্বাচন নিয়ে কিন্তু বেশ কিছু প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করে দিয়েছে। হনুমা বিহারীর মতো টেস্ট বিশেষজ্ঞ প্লেয়ার কেন টেস্ট দলে জায়গা পেলেন না, সূর্য কুমার যাদবকে কেন রাখা হল না সহ একাধিক প্রশ্ন উঠেছে নির্বাচন নিয়ে। তাই এবার একটু দেখে নেওয়া যাক টেস্ট সিরিজ শুরুর প্রাককালে ভারতীয় দল নিয়ে কি কি প্রশ্ন উঠছে। কে ওপেন করবেন? ওপেনিং এমন একটি স্লট যেখানে পারফর্ম করার জন্য ভারতীয় দলে একাধিক প্রতিভাবান প্লেয়ার রয়েছেন। রোহিত শর্মাকে টেস্ট সিরিজের জন্য বিশ্রাম দেওয়া সত্ত্বেও কেএল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল এবং শুভমান গিল রয়েছেন। তিনজনই টেস্ট ম্যাচে ওপেন করে অতীতে ভালো পারফর্ম করেছেন। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে কে ভারতের হয়ে ওপেন করবেন তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। ওপেনিং এ কেএল রাহুলের জায়গা প্রায় পাকা, তবে তার সঙ্গী মায়াঙ্ক হবেন নাকি শুভমান তা নিয়ে দ্বন্দ্বে ছিল ভারতীয় শিবির। তবে এখন বিসিসিআই এর অন্দরের সূত্র থেকে জানা যাচ্ছে রাহুলের সঙ্গে ওপেন করবেন মায়াঙ্কই। শুভমানকে মিডল অর্ডারে খেলানোর পরিকল্পনা রয়েছে টিম ইন্ডিয়ার। শ্রেয়াস আইয়ার নাকি শুভমান গিল? কানপুরে অনুষ্ঠিত হতে চলা ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বিরাট কোহলি খেলবেন না, ফলে মিডল অর্ডারে তার স্থানে একটি শূন্যতার সৃষ্টি হয়েছে। সেই জায়গায় কাকে খেলানো হবে তা নিয়েও উঠেছে প্রশ্ন। বিরাটের পরিবর্তে হিসেবে তার জায়গায় হনুমা বিহারী একেবারে আদর্শ প্লেয়ার হতে পারতেন, তবে হনুমা টেস্ট সিরিজের দলে নেই, সেই কারণে সুযোগ পেতে পারেন শুভমান গিল কিংবা শ্রেয়াস আইয়ার। বিসিসিআই এর সূত্র থেকে জানা যাচ্ছে আসন্ন টেস্ট সিরিজে শুভমানকে মিডল অর্ডারে খেলানোর পরিকল্পনা ভারতীয় দলের রয়েছে। তবে পাঞ্জাবের এই তরুণ ব্যাটারকে যদি শুধুমাত্র ওপেনার হিসেবেই দেখা হয় তাহলে কিন্তু সুযোগ পেতেই পারেন মুম্বাইকার ব্যাটার শ্রেয়াস আইয়ার। ভারতীয় দলের বোলিং কম্বিনেশন কি হবে? কানপুরে অনুষ্ঠিত হতে চলা ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভারতের বোলিং কম্বিনেশন কি হতে চলেছে তা নিয়ে উঠছে প্রশ্ন। কতজন পেসার এবং কতজন স্পিনার স্থান পাবেন প্রথম একাদশে তা নিয়েও কিন্তু দ্বন্দ্ব দেখা দিয়েছে। দুজন স্পিনার খেলানো হলে ভারতীয় টেস্ট দলের নিয়মিত দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাডেজা জুটিকেই খেলানো হবে, নাকি জড্ডুর সঙ্গে দলে জায়গা করে নেবেন টি টোয়েন্টি সিরিজে ভালো পারফর্ম করা অক্ষর প্যাটেল? এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। পাশাপাশি পেসারদের ক্ষেত্রেও একই প্রশ্ন দেখা দিয়েছে। দুই পেসার খেলানো হলে মোহাম্মদ সিরাজ, ঈশান্ত শর্মা এবং উমেশ যাদবের মধ্যে কোন দুই পেসার প্রথম একাদশে স্থান পাবেন তা নিয়ে কিন্তু জল্পনা শুরু হয়ে গিয়েছে। তবে শুধুমাত্র খেলার দুনিয়ার খবরই নয়, দেশ বিদেশের সব ধরনের খবরের গুরুত্বপূর্ণ আপডেট পেতে চোখ রাখুন সমাচার প্লাস বাংলার ফেসবুক পেজে। সমাচার প্লাস বাংলা, যে বাংলা ভারতকে পথ দেখায়।